বিশ্বের সবচেয়ে সফল সেলিব্রিটির নাম বলতে বললে হয়তো খুব বেশি ভাবতে হবে না আপনাকে। একেবারে সবার আগে মনে আসবে মাইকেল জ্যাকসনের কথা। ব্যক্তি জীবনে বিতর্কিত পপ সম্রাট বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে 7 দশকেরও বেশি সময় সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসাবে দাপট চালিয়েছেন। 1980 দশকে তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। পপ সাম্রাজ্যের বাদশাহ মাইকেল জ্যাকসন গান, নাচ ও প্যাশনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। সবার কাছে জ্যাকসন মানেই ছিল এক আইডল। জ্যাকসন আমাদের কাছে পুরো একটি ইতিহাস, পুরো একটি দৃশ্যপট। মার্কিন এই পপ সম্রাটের শিল্প ছিল আগাগোড়া সমুকে মোড়ানো। তার জীবনে এবং মৃত্যুর পর তাকে ঘিরে যে কিছু রহস্য নিয়েই থাকছে আজকের আয়োজন। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করব মাইকেল জ্যাকসনের কিছু রহস্যময় ঘটনা নিয়ে। মাইকেল জ্যাকসন ছিলেন বইফোকা মানুষ। একবার লাস ভেগাসের একটি বইয়ের দোকান খুব পছন্দ হওয়ায় তিনি সেটি কিনে নেন $1,00,000 বিনিময়ে। পপ সম্রাট হলেও জ্যাকসন ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী। তার অবসর কাটত বিটোফোনের গান শুনে। গানের মানুষ হলেও স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করতে প্রচুর আগ্রহ ছিল জ্যাকসনের। শুনে অবাক হচ্ছেন, তাই না? এমনকি 1990 সালে মার্ভেল কমিক্সের এই চরিত্রটির শর্ত কিনে নিতে চেয়েছিলেন তিনি। মাইকেল জ্যাকসন তার সন্তানদের সাংকেতিক নামে ডাকতেন। এমনকি একসঙ্গে বাইরে বের হলে ছেলে মেয়েদের মুখোশ পরিয়ে রাখতেন। কি আজব ব্যাপার, তাই না? হাতে কাজ না থাকলে অবসরে বাস্কেটবল খেলা এবং নিজের ভাইদের নিয়ে লং ড্রাইভে যেতে ভালো লাগতো মাইকেলের। আপনি জেনে অবাক হবেন, মাইকেল ব্যক্তি জীবনে খুবই নিঃসঙ্গ ছিলেন। এত বড় একজন সেলিব্রিটি নিঃসঙ্গ ভাবা যায়? হ্যাঁ, খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না। কেউই পূর্বানুমতি ছাড়া তার বাড়িতে ঢুকতে পারত না। খুবই এলোমেলো জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। ঠিক মতো খেতেন না, ঘুম তাকে ছেড়ে চলেই গিয়েছিল। সারা রাত মাদকে আসক্ত থাকতেন। কড়া ঘুমের ওষুধেও তার ঘুম আসত না, যেই কারণে ঘুমের ওষুধে আসক্ত হতে শুরু করেন। এই অসহনীয় জীবন আরো কষ্টকর ছিল শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে আদালতে প্রমাণ মেলার পর। রাতে না ঘুমিয়ে গছ ছেড়ে বাড়ির বারান্দায় শুয়ে কাঁদতেন। বাবা যায় এইরকম একজন সেলিব্রিটির জীবন এরকম? জীবদ্দশায় নিজের অর্থায়নে লিউকেমিয়া এবং ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন করেন মাইকেল জ্যাকসন। শিশুদের জন্য এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য তিনি কোটি কোটি ডলার দান করে গেছেন। 1996 সালে তার আয়ের অর্থ দিয়ে প্রায় 2,70,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মাদাম তুসো জাদুঘরে মাইকেল জ্যাকসনের মোমের মূর্তি ও অন্যান্য জিনিসপত্রের প্রদর্শনী হয়। এর মাধ্যমে তার শৈশব থেকে শুরু করে জ্যাকসন পাইপ ব্র্যান্ডের সাফল্য ও তার মৃত্যু সম্পর্কে ধারণা পান দর্শনার্থীরা। জ্যাকসন মারা যাওয়ার পর ভক্তদের চাহিদা শীর্ষে রয়েছে তার পোস্টার, স্থিরচিত্র বা অটোগ্রাফ সম্বলিত টি শার্ট এবং মগ প্রভৃতি। মাইকেলের আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে তার বাড়ি নেভারল্যান্ড ব্রাঞ্চে। না, কোনো কল্পনা নয়, এই দাবি বাড়ির গৃহ পরিচারিকা থেকে শুরু করে বাড়িতে আনাগোনা আছে এমন সবারই। মাইকেলের মৃত্যুর পর বাড়িটির নিলাম নিয়ে বেঁধে যায় এক অদ্ভুত ঘটনা। মাইকেল জ্যাকসনের সম্পত্তি কিনতে আগ্রহী ব্যক্তিরা কিনতে গিয়েও ফিরে আসতে থাকে, কারণ আর কিছু নয়, ভূতের ভয়। এক মার্কিন শিল্পপতি প্রায় কিনেই ফেলেছিলেন বাড়িটি, কিন্তু এলাকার স্থানীয় মানুষদের কথা শুনে পিছিয়ে আসেন সেই শিল্পপতি। মাইকেল ভক্তদের বিশ্বাস এখনো বেঁচে আছেন তিনি। খ্যাতি আর সাফল্যের মায়াজালে তিনি নিঃসঙ্গ অনুভব করেছেন বলেই এই জীবন থেকে পালিয়ে গেছেন। 14 বেশে ঘুরেছেন দেশ থেকে দেশে, এগুলো মোটেই বানানো কথা নয়। বিশ্বের অধিকাংশ মাইকেল ভক্তের মতে তিনি এখনো বেঁচে আছেন। শুধু লোকসখের অন্তরালে যেতেই তার মৃত্যুর খবর ও ছবি প্রকাশ করা হয়েছে। অনেকে তো দাবি করেই বসেছেন তিনি মৃত্যুর পরও
কোথায় কবে উপস্থিত ছিলেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি মাইকেল জ্যাকসন সম্পর্কে অজানা সব তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পেরেছেন। যদি এই ভিডিওটিকে আপনি একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর ভিডিওটি আপনি আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।